ভূত এফে হারিয়ে যান ভূতের রাজ্যে। ভূত স্টোরিতে সবাইকে স্বাগতম। চলে এসেছি প্রতিদিনের মতন আজকেও ভৌতিক এবং ভয়ঙ্কর গল্প নিয়ে। রূপকথার গল্প ইউটিউব চ্যানেলের একটি নিয়মিত অনুষ্ঠান ভূত স্টোরি। আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন, আর এই ভিডিওটিতে একটি লাইক করুন, আর কমেন্ট করে জানান আপনি কোন জেলা থেকে শুনছেন। ভয়ঙ্কর আত্মা এবং ভূত স্টোরিগুলো এনজয় করতে আপনার ঘরের লাইট অফ করে দিন এবং উপভোগ করুন আমাদের গল্পগুলো। চলুন আমরা সরাসরি চলে যাই আজকের গল্পে। আমার বেস্ট ফ্রেন্ড রিফাত, রিফাতের সাথে হঠাৎ কথা হয় তাদের বাড়িতে বেড়াতে যাব। অনেকদিন একসাথে পড়ালেখা করেছি, বেশ কয়েকদিন এক জায়গায় বসে আড্ডা দেওয়া হয় না। দুইজন দুইজনকে খুব মিস করছিলাম, আর এজন্যই বন্ধু রিফাতকে বলি, বন্ধু তোর সাথে দেখা করতে আসবো। এটা বলেই পরের দিন সকালবেলা গাড়ি নিয়ে রওনা হই রিফাতের বাসার উদ্দেশ্যে। রিফাতের বাসা আমার থেকে প্রায় 40 কিলো দূরে হবে, যেতে প্রায় 2-2.5 ঘন্টারও বেশি সময় লাগবে, আর এ কারণেই সকালে উঠেই রওনা দেই, বন্ধুর সাথে দেখা করব। মনে মনে ঠিক করি বন্ধুর সাথে দেখা করে আবার ফিরে আসব। বন্ধুর বাড়ি ছিল গ্রামের ভেতর, রাস্তা কাঁচা এবং জঙ্গলের ভিতর দিয়ে রাস্তাগুলো যায়। আমিও গাড়ি নিয়ে তাদের বাসার উদ্দেশ্যে গুগল ম্যাপ দেখে দেখে রওনা হই। প্রায় 20-25 কিলো আসার পর আমার গাড়িটা হঠাৎ অফ হয়ে যায়, গাড়ি আর স্টার্ট নিচ্ছিল না। চেক করলাম তেল ঠিক আছে নাকি, দেখলাম যে তেলও ঠিক আছে। রাস্তায় অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলাম কারো সাহায্য নেওয়ার জন্য। অন্যদিকে গাড়িটাও প্রতিনিয়ত স্টার্ট করার জন্য চেষ্টা করছি, কিন্তু কোনো রকমেরই গাড়িটা স্টার্ট হচ্ছে না। মনে করি যে হয়তো কয়েক কিলো হাঁটলে কোনো বাজার বা কোনো কিছু বাঁধতে পারে, আর এই ভেবেই গাড়িটা ঠেলতে ঠেলতে সামনের দিকে এগোতে থাকি। প্রায় 1 ঘন্টা বাইকটি ঠেলার পর মনে হচ্ছিল আমি সেই জায়গাতে এসে আবার পৌঁছেছি। চারিদিকটা কেমন চেনা চেনা লাগছিল, রাস্তা মনে হলো যে সেই একই জায়গায়। খেয়াল করতে দেখলাম আমি যে মাটির রাস্তায় গাড়িটা এনে রেখেছিলাম সেই একই রাস্তায় আবার এসে পৌঁছিয়েছি, কারণ সেই আগের গাড়ির দাগ এখনো রয়েছে। মনের ভিতর একটু খটকা লেগে উঠল যে কি ব্যাপার, আমি তো প্রায় 1 ঘন্টা হাঁটছি, গাড়িটা নিয়ে প্রায় 2 কিলো এগোবো, কিন্তু সেই জায়গায় আবার ফেরত আসলাম কিভাবে? রাস্তা কি তাহলে আমার ভুল হয়েছে? আমি আবারও হাঁটা শুরু করলাম ভয়ে ভয়ে। প্রায় 1 ঘন্টা হয়ে গেল, পরে আমি খেয়াল করছি যে আবারও সেই জায়গায় এসে পৌঁছালাম। খেয়াল করতে করতে দেখি সেই আবার একই জায়গায় এসে পৌঁছেছি। এরকম করতে করতে প্রায় দুপুর গড়িয়ে যাচ্ছে, মনে কষ্ট আর ভয় দুটাই বেড়ে যাচ্ছে, শরীরটা যেন এই গাড়ি নিয়ে আর পারছে না হাঁটতে। এক পর্যায়ে গাড়ির মায়া ছেড়ে গাড়িটাকে রেখে দিলাম, লক করে রেখে চিন্তা করি যে কাউকে পেলে পরে এসে গাড়ি নিয়ে যাব। এবার গাড়ি রেখে হাঁটা শুরু করলাম। আবারও সেই 1 ঘন্টা পর আমি দেখি আমার গাড়ির কাছে এসে পৌঁছেছি। সামনে গাড়ি দেখে ছুটে গেলাম, ছুটে গিয়ে ভালোভাবে দেখলাম, দেখি আমার সেই গাড়িটা সেইখানেই রাখা আছে, আর আমি ঘুরে এসে সেই গাড়ির কাছেই দাঁড়িয়েছি। আমি ভাবছি কিভাবে সম্ভব,
আমি যাচ্ছি সামনে, কিন্তু সামনে যেতে যেতে সেই গাড়ির এখানে এসে কিভাবে পৌঁছাচ্ছি? এটা কোনো ঘুলক ধাঁধার ভিতর ঢুকে গেলাম না তো? এটা করতে করতে সন্ধ্যা লেগে গেল। আশপাশে প্রচন্ড জঙ্গল, সন্ধ্যা লাগতেই কোনো কিছু আর দেখা যাচ্ছে না। গাড়ির পাশে বসে আছি আর ভয়ে কাতরাচ্ছি। এতটাই ভয় করছে যে নিঃশ্বাস নিতে আমার কষ্ট হচ্ছে। এখন হঠাৎ করে এই অন্ধকারে জঙ্গলের ভিতর চোখ গেল আমার। দেখলাম আলো জ্বলছে, মনে করলাম ওই জায়গায় কোনো একটা বাড়ি আছে, আর যেহেতু বাড়ি আছে আলো জ্বলছে তাহলে মানুষও আছে। আর এই আলো দেখে আমি রওনা হই ওই আলোর দিকে। জঙ্গলের ভিতর দিয়ে হাঁটতে 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 অনেকক্ষণ পর আমি পৌঁছাই সেই আলোর কাছে। আলোর কাছে পৌঁছাতেই চমকে উঠি, দেখি বিরাট এক বাড়ি, কোনো জমিদারের বাড়ির মতন দেখতে। বাড়িটা দেখে আমি হতবাক হয়ে যাই, এই জঙ্গলের ভিতর এত বড় বাড়ি, কে থাকে এই বাড়িতে? আমি কারো সাহায্য পাবো এই আশায় দরজার কাছে যাই। দরজার কাছে গিয়ে অনেকক্ষণ হাত দিয়ে শব্দ করতে থাকি যে কেউ অন্তত আমার ডাকে সাড়া দেবে। হঠাৎ করে আমি অনুভব করি আমার কাঁধে ঠান্ডা কি যেন। পিছন ঘুরে দাঁড়াতে দেখি একটি বয়স্ক লোক আমার কাঁধে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। ভাঙা ভাঙা কণ্ঠে বলছে, কি হয়েছে তোমার? আমি ভয় পেয়ে যাই, সরে গিয়ে দাঁড়িয়ে আর কিছু না করার পেয়ে আমি বলি আমার সাহায্য প্রয়োজন। সেই বয়স্ক লোকটি আমার কাছে জিজ্ঞেস করলো, কেন তোমার কি হয়েছে? আমি ঘটনাটি খুলে বললাম। বলল, এত রাতে কোনো বাইকের মিস্ত্রি তুমি পাবা না, তুমি আজ রাতটা এই বাড়িতেই থেকে যাও। কোনো উপায় আমি আর পাচ্ছিলাম না, আর আমি চাচ্ছিলাম না আমি একা একা আবার সেই বাইকের কাছে ফিরে যাই, এজন্য ওনার কথায় রাজি হয়ে গেলাম। ভাবলাম কোনো রকমের রাতটা এখানে কাটিয়ে নিই, সকালে ওনার সাহায্যে কোনো মিস্ত্রি এনে এখান থেকে বের হতে হবে আমার। মাথায় একটাই কাজ করছিল যে আমার এখান থেকে বের হতে হবে। ফোনের চার্জ শেষ হয়ে গিয়েছিল, ফোনটাও অফ ছিল, আর ফোনে নেট না থাকায় কাউকে আমি যোগাযোগ করতেও পারছিলাম না। চেষ্টা করলাম যে ফোনটিতে চার্জ দেব ঘরে যেয়ে। উনি আমাকে ভিতরে নিয়ে গেল আর একটি ঘরে আমাকে থাকতে দিল। ঘরটার ভিতর এত পরিষ্কার ছিল, মনে হচ্ছিল যে প্রতিনিয়ত কেউ এই ঘরটি মুছছে। এত পুরাতন বাড়ি আর এত চকচকে ভেতরে দেখে অবাক লাগছিল। আমি একটি ঘরে গিয়ে রেস্ট নিতে শুরু করি। ফোনের চার্জার না থাকায় ফোনে আর চার্জ দিতেও পারলাম না। সেই বয়স্ক লোকটির কাছে আমি চার্জার চাইলে সে বলল, এই চার্জার আমাদের এখানে নেই, আমাদের এখানে কোনো ফোন কেউ ব্যবহার করে না, কারণ নেট পায় না। যাই হোক, ফোনটাকে রেখে দিয়েই আমি শুয়ে থাকলাম। হঠাৎ করে একটি শব্দে আমার ঘুম ভেঙে গেল, বাইরে কি যেন জোরে পড়ল। আমি রুম থেকে বেরিয়ে এসেই যেটা দেখলাম সেটা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। দেখলাম সম্পূর্ণ বাড়িটি এত নোংরা, মনে হচ্ছিল কয়েকশো বছর ধরে এই বাড়িতে কেউ আসে না। আমি ওই বয়স্ক লোকটিকে অনেক ডাকলাম, কিন্তু কেউ সাড়া দিল না। অনেক ডাকাডাকি করায় কেউ না আসায় আমি প্রচণ্ড ভয় পেয়ে যাই। আমার হাত পা থরথর করে কাঁপা শুরু হয়। আমি আবার ভয়ে আমার সেই ঘরে ঢুকে পড়ি। ঢুকে পড়তেই দেখি যে বিছানায় আমি শুয়েছিলাম সেই বিছানার উপর দিয়ে
অনেক পোকামাকড় এবং সম্পূর্ণ ঘরটি মাকুসার জালে আচ্ছাদন করে। মনে হচ্ছিল এ ঘরেও যেন কয়েকশো বছর কেউ আসে না। আমি ভয়ে চিৎকার করি আর আমি কেঁদে দেই। আমার আত্মনাদ কান্না কেউ যেন শুনছে না। আমি এবার ঘর থেকে বেরিয়ে দৌড় দিই। ঘর থেকে বেরিয়ে দৌড় দিয়ে সিঁড়ি দিয়ে নামতে গিয়ে আমি পড়ে যাই। পড়ে যেয়ে আমার মাথা কেটে যায়, প্রচণ্ড রক্ত বের হয়। মাথায় হাত দিয়ে রক্তটা চেপে ধরে রাখি যাতে আর মাথার থেকে রক্ত বের না হয়। বিশাল এই ঘরের বড় দরজার কাছে গিয়ে বের হতে যাব। ঘরের দরজা দেখে আটকানো, অনেক ধাক্কা ধাক্কি করছি, দরজাটি আর খুলছে না। অনেক কান্না করছি, কেউ শব্দও আর শুনছে না। সেই বয়স্ক লোকটির আর দেখা নেই। আমি তখন মনে করি হয়তো আজ আমার শেষ দিন, হয়তো আজই আমার মৃত্যু ঘটবে, হয়তো আর সেই বন্ধুর সাথে দেখাও করা হবে না, বাড়িতেও ফেরা হবে না। এই রাতই আমার শেষ রাত। আমি সেই মেঝেতে বসে থাকি আর সকল ধরনের জানা দোয়া আমি পড়তে থাকি। এক পর্যায়ে দেখা যায় ঘরের সকল আলো একবার জ্বলছে একবার নিভছে। অনেক দিনের ঝাড়বাতিগুলো দুলছে আর শব্দ হচ্ছে। আমি পিছনে তাকিয়ে দেখি ভয়ঙ্কর সাদা কাপড়ে কে যেন শূন্যের উপর অর্থাৎ হাওয়ায় ভাসছে, আর আমার দিক তাকিয়ে অনেক খিরখির করে হাসছে। এই প্রচণ্ড ভয়ঙ্কর চেহারা দেখে আমি বাড়ির মেঝেতে পড়ে যাই আর অজ্ঞান হয়ে যাই। অনেকক্ষণ পর আমার জ্ঞান ফেরে। জ্ঞান ফেরার পর আমি উঠে বসি। উঠে বসে চারদিকটা খেয়াল করে দেখি আমি সেই ঘরের ভিতরই রয়েছি, তবে লাইটগুলো অফ আর সূর্যের আলো ঘরটির ভিতর পৌঁছেছে। আমি বুঝতে পারি যে রাত গিয়ে এখন সকাল। এই যে সকাল হয়েছে এটা দেখে আমি মনে করি এখন আমি এই ঘর থেকে যে করে হোক বেরোব। ছুটে চলে যাই এই ঘরের বড় দরজার কাছে, যে দরজা দিয়ে আমি এই ঘরে ঢুকেছিলাম। ঘরের দরজা ধাক্কা দিতে খুলে গেল। আমি দৌড় দিয়ে বাইরে বেরোলাম। আমি বাইরে বেরোতেই দেখি সেই বৃদ্ধ লোকটি দাঁড়িয়ে আছে আমার দিক, হাসি হাসি গলায় বলছে, কেমন কেটেছে তোমার এই রাত? ভালোই কেটেছে তাই না? এটা বলে ভয়ঙ্কর একটি হাসি দেয় আমার দিক তাকিয়ে। আমি তার হাসি দেখে ভয়ে দৌড় দিয়ে জঙ্গলের ভিতর ঢুকে যাই। দৌড়াতে 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 আমি চলে আসি একটি রাস্তায়। সেই বৃদ্ধ লোকটি দেখি সেই রাস্তায় দাঁড়িয়ে আছে, আমাকে দেখে বলছে, কি ব্যাপার, তুমি দৌড়াচ্ছ কেন? তোমার জন্য আমি তোমার বাইক সারানোর মিস্ত্রি ডেকে নিয়ে এসেছি। তাই বলে আবারও হাসি শুরু করে সে। ভয়ঙ্কর এই হাসি দেখে আমি আর যেন সহ্য করতে পারছি না। আমি আরো দৌড়াতে থাকি। দৌড়াতে দৌড়াতে আমি যেন ক্লান্ত হয়ে পড়ি। ক্লান্ত হয়ে পড়ার পর আমি গিয়ে একটি নদীর কূলে যাই। নদীর কূলে দেখি অনেক মানুষ সেখানে ধান চাষ করছে। আমি চিৎকার দিয়ে উঠে তাদের কাছে গিয়ে পড়ে যাই আর পড়ে গিয়ে আমি আবারও অজ্ঞান হয়ে যাই। তারা আমাকে মাথায় পানি ঢেলে হুঁশ করে। হুঁশ করার পর আমি সেই ভয়ঙ্কর গোলক দাদা আর সেই বাড়িটির গল্প বলি। বলার পর তারা বুঝতে পারে যে এই বাড়িতে আমি কোনো ভয়ঙ্কর আত্মার কবলে পড়েছিলাম।
তারা অনেকেই জানে এই ভয়ঙ্কর বাড়ির কথা, তবে এই ভয়ঙ্কর জঙ্গলের ভিতর দিয়ে যে রাস্তা, সেই রাস্তা দিয়ে কেউ যাওয়া আসা করে না। এই জঙ্গল ছাড়াও একটি রাস্তা রয়েছে যেটা দিয়ে সবসময় গাড়ি চলাচল করে, আর এই ভৌতিক কর্মকাণ্ডের জন্য এই রাস্তা দিয়ে কেউ আসে না। তবে আমি গুগল ম্যাপে আসছিলাম, আর শর্টকাট যে রাস্তা, সেই রাস্তাটা বেছে নেয় এই জঙ্গলের ভিতর দিয়েই আমার রাস্তা দেখাচ্ছিল, আর এ কারণেই ভুলবশত আমি এই রাস্তা দিয়ে ঢুকে পড়ি। তারা আমাকে অনেক যত্ন করে এবং ডাক্তার দেখে ডেকে আনে, এবং সেই গ্রামের একজন কবিরাজ আমাকে ঝাড়ফুঁক করে তাবিজ দেয়। অন্যদিকে আমার বন্ধু কাল থেকেই খোঁজাখুঁজি শুরু করে। এক পর্যায়ে সেও খবর পেয়ে আমার এখানে এসে আমাকে নিয়ে যায়। কয়েকদিন প্রচণ্ড জ্বর এবং অনেক অসুস্থ থাকার পর আস্তে আস্তে আমি সুস্থ হয়ে উঠি। কিন্তু সে ভয়ঙ্কর দিনটার কথা আর ভুলতে পারি না। ভয়, ভয় যে পায় সেই বোঝে ভয় আসলে কি। আর এই ভয়কেই আপনি এনজয় করতে পারেন আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে। নিয়মিত শুনতে পাবেন নতুন কোনো গল্প, আপনাদেরই পাঠানো কোনো গল্প আমরা এভাবে উপস্থাপন করব প্রতিনিয়ত। তাই যদি এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং নিয়মিত শুনতে থাকুন ভৌতিক গল্প, এনজয় করতে থাকুন ভূত স্টোরি। আজকের গল্পটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানান এবং ভিডিওটিতে একটি লাইক করে দিন। আবারও আসবো এরকমের বাছাই করা ভৌতিক কোনো গল্প নিয়ে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে জানাচ্ছি ধন্যবাদ। ভালো থাকবেন, আশেপাশে খেয়াল রাখবেন, ভয়কে জয় করতে শিখুন। ভূত এফএম, হারিয়ে যান ভূতের রাজ্যে।